मुझे है उदाश। तुमी 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 अमर क्रश, तुमर 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 मने अमर बसबास। हेलो एवरीवन, अस्सलाम वालेकुम, कैमन आछेन सबाई? आशा करि भालो आछेन। आपनारा प्रिभिउते जे भिडियोटा देखेछेन सेटा होलो टिकटक ट्रेंडिंग এ, তাই একটা সাউন্ডের ফটো অ্যানিমেশন ভিডিও। আপনারা যদি আপনাদের ছবি দিয়ে এরকম একটা ট্রেন্ডিং সাউন্ডের ফটো অ্যানিমেশন ভিডিও মেক করতে চান, তাহলে অবশ্যই আপনাকে ফুল ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করতে হবে। আর আপনি যদি ফুল ভিডিওটা স্কিপ না করে দেখেন, তাহলে মাত্র কয়েক মিনিটে এরকম একটা ফটো অ্যানিমেশন ভিডিও আপনার ছবি দিয়ে মেক করতে পারেন। আর যারা এরকম একটা ফটো অ্যানিমেশন ভিডিও মেক করতে চান, তারা অবশ্যই ফুল ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করেন। এন্ড যারা চ্যানেলে প্রথমবার মতো আসছেন, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে আসা বেল আইকনটা অন করে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভিডিওটা একটা লাইক দিয়ে ভিডিওটা মনোযোগ সহকারে স্কিপ না করে কন্টিনিউ করতে থাকেন। আর আমি মূল ভিডিওটা শুরু করি। এভরিওয়ান, আপনারা সবাই ওই ক্যাপকাট অ্যাপটা ওপেন করে নেবেন। আর এই অ্যাপটা যাদের ফোনে না, তারা ডিসক্রিপশন বক্স অ্যান্ড প্লে স্টোর ভিজিট করবেন, যেখানে অ্যাপটা অ্যাভেলেবল আছে। দেন অ্যাপটা ওপেন করার পর নিউ প্রজেক্টে একটা ক্লিক করবেন। তারপর ডিসক্রিপশন থেকে ডাউনলোড করা 2 সেকেন্ডের ভিডিও ক্লিপটা সিলেক্ট করে নেবেন। দেন ফটোতে আসবেন। ফটোতে আসার পর আপনার অ্যালবামটা সিলেক্ট করে নেবেন। আপনাদের যে ফোল্ডারে ফটোগুলো আছে ওই ফোল্ডারটা সিলেক্ট করে নেবেন। দেন আমি একটা ফোল্ডার সিলেক্ট করে নিলাম। তারপর এখান থেকে আপনারা আপনাদের পছন্দের 9টা ফটো সিলেক্ট করে নেবেন, অর্থাৎ একটা ভিডিও ক্লিপ 9টা ফটো টোটাল 10টা হবে। দেন আমি সিম্পলি 9টা ফটো সিলেক্ট করে নিতেছি, আপনারা 9টা ফটো সিলেক্ট করে নেবেন। দেন 9টা ফটো সিলেক্ট করার পর অ্যাড বাটনে ক্লিক করে ছবিগুলো অ্যাড করে নেবেন। দেন আমি একটা ক্লিক করলাম, ছবিগুলো অ্যাড হয়ে যাবে। দেন অ্যাড হওয়ার পর এরকম ইন্টারফেস হবে, এখান থেকে সাইড দিয়ে চলে যাবেন। দেন ওয়াটারমার্কটা একটা ক্লিক করবেন, ডিলিট বক্সে একটা ক্লিক করে ওয়াটারমার্কটা ডিলিট করে দেবেন। তারপর ফটোগুলোটা ডিউরেশন অ্যাড করা লাগবে, তার জন্য ফটো আর ভিডিও ক্লিপ যেখানে শুরু হয় সেখানে চলে আসবেন। দেন ফটো ডিউরেশন দিবেন, প্রথম 4টা ফটো 0.5 সেকেন্ড দিয়ে দিবেন। আমি একটা দিয়ে দিলাম 0.5 সেকেন্ড, আপনারা সেমভাবে 4টা ফটো 0.5 সেকেন্ড করে দিবেন। 2টা ডান। দেন 3 নম্বরটা 4টা দিবেন 0.5 সেকেন্ড, আমি 3টা দিলাম। দেন 4 নম্বর যেটা ওইটাও দিয়ে দিলাম 0.5 সেকেন্ড। দেন 4টা 0.5 সেকেন্ড দেওয়ার পর পরবর্তী যে ফটোতে থাকবে ওটা দিবেন 2.5 সেকেন্ড, 2.5 সেকেন্ড দিয়ে দিবেন সিম্পলি। দেন তারপর পরবর্তী 3টা ফটো দিবেন 0.5 সেকেন্ড করে, দেখেন পরবর্তী 3টা 0.5 সেকেন্ড করে দিবেন। 4টা দিবেন 0.5 সেকেন্ড, তারপর একটা 2.5 সেকেন্ড, তারপর 3টা 0.5 সেকেন্ড। দেন এইভাবে দিয়ে দিবেন, আমি 2টা দিয়ে দিলাম। দেন 3 নম্বরটা ওইটা 0.5 সেকেন্ড দিয়ে দিলাম। দেন পরবর্তী যে ফটোটা থাকবে ওটার ডিউরেশন একটু পরে অ্যাড করি। দেন এখান থেকে চলে যাবেন একদম শুরুর দিকে, তারপর অডিওতে একটা ক্লিক করবেন। দেন ফোল্ডারটা সিলেক্ট করবেন, এক্স ইনপুট ফ্রম ভিডিওটা ক্লিক করবেন। দেন আপনারা ডিসক্রিপশন থেকে যে মিউজিক ক্লিপটা অ্যাড করছেন ওইটা ইনপুট করে প্লাস আইকনে ক্লিক করে অ্যাড করে নেবেন। অ্যাড করার পর সে দিয়ে যে ছবিটা ডিউরেশন অ্যাড করে নেয় সেটা সমান করে নেবেন মিউজিকের সাথে। দেন আমি মিউজিকের সাথে অ্যাডজাস্ট করে নিলাম, আপনারাও অ্যাডজাস্ট করে নেবেন। এখন আসছে ওই অ্যানিমেশন অ্যাড করার পালা, তার জন্য ফার্স্ট ফটো লেয়ার একটা ক্লিক করবেন, অ্যানিমেশনে ক্লিক করবেন। দেন অ্যানিমেশন থেকে ইন অ্যানিমেশনটা সিলেক্ট করে নেবেন। দেন এখান থেকে আপনার যে কোনো ধরনের একটা অ্যানিমেশন সিলেক্ট করে নিতে পারেন, আমি সেই দিকে একটা সিলেক্ট করে নিলাম। দেন আপনারা যে কোনো একটা দিয়ে দিতে পারেন, আমি ফার্স্ট 4টা ফটোতে ইন অ্যানিমেশন থেকে দিয়ে দিয়েছি, আপনারাও দিয়ে দেবেন। দেন ফার্স্ট নম্বর যে ফটোটা আছে ওইটা কী করবেন, একবার ব্যাক দিয়ে দেবেন প্রথমে। দেন একবার ব্যাক দিয়ে দেওয়ার পর কম্পিউটার সিলেক্ট করে দেবেন। দেন 5 নম্বর ফটোটা এখান থেকে আপনারা ফার্স্ট যে অ্যানিমেশনটা আছে ওইটা দিয়ে দেবেন। দেন ওইটা দেওয়ার পর টিক মার্ক একটা ক্লিক করবেন। দেন পরবর্তী যে 3টা 0.5 সেকেন্ড করা আছে ওই 3টা ফটোতে আপনারা ইন অ্যানিমেশন থেকে দিয়ে দেবেন, অর্থাৎ যেগুলোর লেয়ার 0.5 সেকেন্ড ওইগুলো আপনারা ইন অ্যানিমেশন থেকে দেবেন, আর যেগুলোর লেয়ার বড় ওইগুলো আপনারা ওই কম্বো অ্যানিমেশন থেকে দেবেন। লাস্ট যে অ্যানিমেশন ফটোতে আছে ওইটা কম্বোতে গিয়ে ফার্স্ট অ্যানিমেশনটা দিয়ে দেবেন। দেন অ্যানিমেশন অ্যাডজাস্ট করার পর আমাদের ভিডিও অলমোস্ট মেক হয়ে যাবে। তারপর উপরে এক্সপোর্ট অপশনে ক্লিক করে ভিডিওটা এক্সপোর্ট করে নেবেন, তার জন্য একবার ক্লিক করবেন এক্সপোর্ট অপশনে। দেন ভিডিওটা এক্সপোর্ট হইতে হইতে আপনারা আপনাদের ফর্মালিটির কাজগুলো শেয়ার ফেলেন, ভিডিওতে একটা লাইক দিয়ে আপনার মতামতটা কমেন্ট করেন, ভিডিওটা শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দেন, এবং চ্যানেলে প্রথমবারের মধ্যে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাইরে থেকে আসা বেল আইকনটা অন করে দিন। আর কি আর ফিরছি সেম টপিকে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, টাটা। বাই বাই।